আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় সংসার জীবনের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্রতম সম্পর্ক, সকলে বলেন, সকলে জানেন। এবং আজকে আমাদের আলোচনার বিষয়, দর্শক বন্ধু, তিনি বলছেন যে স্বামী স্ত্রীর মাঝে অন্য কেউ এলে কি করণীয়। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে সত্যি কথাই যে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর, ভালোবাসাময়, একটু টকঝাল মিষ্টি থাকে, মাঝে মাঝে মিষ্টিও থাকে, টকঝালও থাকে। কিন্তু যদি স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি প্রবেশ হয়ে যায়, কোনো কোনো সময় স্বামী স্ত্রীর মাঝে অন্য কেউ কথা বলতে শুরু করে দেয়, এটা পরিবারের মধ্যেই হয় অনেক সময়। আমি তৃতীয় ব্যক্তি বলতে বাইরের কোনো মানুষকে এখন বোঝাচ্ছি না, আমি বলতে চাইছি স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় শাশুড়ি মা প্রবেশ করে ফেলে, স্বামীর স্বাধীনতা খর্ব করে দেন। যদি এমন হয় যে তৃতীয় ব্যক্তির কারণে অন্য কেউ কথা বলতে শুরু করে দিয়েছে, স্বামী স্ত্রীর প্রাইভেসি বলে কিছু থাকছে না, এমন যদি হয়, আমি বলবো দেখুন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই, সমস্যাগুলো ইচ্ছে করলে নিজেরা এক লহমায় মিটিয়ে ফেলা যেতে পারে, আর ইচ্ছে না করলে এই যন্ত্রণা উভয়ে বয়ে কিন্তু বেড়াতে হবে সারা জীবন। ইচ্ছে আপনাদের, শান্তিতে থাকবো ইচ্ছে করলে শান্তিতে থাকা যায়। আর মনে রাখবেন, নিজের ইগো নিয়ে চললে, প্রত্যেকে যদি ভাবেন আমি কেন ছোট হব, আমি কেন নত হব, এরকম করলে সারা জীবনেও শান্তি হবে না, এই অশান্তি যুগ যুগ ধরে বয়ে বেড়াতে হবে। এখন করণীয়টা আপনাদের হাতের উপরে। তা যিনি বলছেন যে স্বামী স্ত্রীর মাঝখানে যদি কেউ আসে তখন কি করণীয়, মনে করুন ভাত খাচ্ছেন, ভাত খাওয়ার সময় মাঝে মাঝে চালের কাকর আমাদের মুখে পড়ে, আমরা কি করি, কাকরটাকে গিলে ফেলি? ফেলি না, ওটাকে চিবই চিবই না, আমরা সঙ্গে সঙ্গে ওই কাকরটাকে বাইরে বার করে ফেলে দিই। তা ঠিক তেমন করে, বা ওই ভাতের কণাটাকেই ফেলে দিই, ঠিক তেমন করে আমাদেরও তাই করতে হবে, আমাদেরকেও তাই করতে হবে। আমাদের যে দেখুন, ওই যখনই সম্পর্কের মাঝখানে ওই কাঁকড়গুলো আসবে, ওই কাঁকড়গুলোকে ঢুকতে দেবেন না। প্রত্যেকে প্রত্যেকের স্বীয় জায়গায় থাকুক, শাশুড়ি মা শাশুড়ি মার জায়গায় উত্তম হোক, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করবেন না। যদি করেন, যদি বুঝতে পারেন স্বামী বা স্ত্রী নিজেদের মধ্যে কোনো সমস্যা, একদম খোলামেলা আলোচনা করুন। হ্যাঁ, আগে কোনো দুর্ঘটনা ঘটে থাকলে, কথা কাটাকাটি দ্বন্দ্ব হয়ে থাকলে, একদম নিজেরা বলুন যে যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও, এখন থেকে নতুন করে শুরু হোক, এই মোমেন্ট থেকে নতুন করে একটা শুরু, দুজনকে আগের কথা ভুলে যান, আনন্দে থাকুন, হাসি মুখে থাকুন। মনে রাখবেন যে স্বামী স্ত্রীর এই সুন্দর সম্পর্কটাকে, মধুময় সম্পর্কটাকে নষ্ট করবেন না, একে অপরের মনে আঘাত দেবেন না। শুধু শুধু এই শান্তিতে থাকার নামই কিন্তু ধর্মের পথে চলা, ধর্মের পথে চলা, বাইরে ওই বাহ্যিক ধর্ম পড়ে কিচ্ছু হচ্ছে না, কিন্তু আসল হচ্ছে নিজেরা শান্তি আনন্দে থাকা, সেটাই থাকতে হবে। এবং তার জন্য এই অবাঞ্ছিত বস্তুর প্রবেশ নিষেধ, একদম নিষেধ বলবো, যে নিজেদের সম্পর্কের মধ্যে প্রত্যেকের তার একটা জায়গা রয়েছে, সেই জায়গার বাইরে তাকে আসা যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে কখনো তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে নেই, কখনো করতে নেই, কখনো করবেন না। আর কারো কথা শুনে, তৃতীয় ব্যক্তির কথা শুনে স্বামীদের উদ্দেশ্যে বলবো, স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি নয়, অশান্তি নয়। স্ত্রীদেরও বলবো, তৃতীয় ব্যক্তির কথা শুনে স্বামীর সঙ্গে অযথা তর্ক নয়। তাহলে কি করণীয়? বাস্তব খোলামেলা, কোনো সন্দেহ অবকাশ আসতেই পারে, মানুষ মাত্রে ভুল হতে পারে, সেগুলো যাতে শুধরে নিয়ে সবাই মিলে সুখে শান্তিতে থাকা যায়, তার জন্য যা করণীয় নিজেদের বিবেচনা বোধ দিয়ে করতে হবে, এটুকুই বলবো। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, শান্তিটা বড় চাই আজকে, ভালো থাকুন।